পয়গম্বর হযরতে সুলাইমান হাজার হাজার লক্ষ লক্ষ তার সৈনিকদেরকে নিয়ে চলতে লাগলেন চলতে চলতে পিপিলিকা উদ্দেশিত একটা উপত্যকায় যেন যখন চলে গেলেন এমন একটা জায়গা যেই জায়গায় লক্ষ লক্ষ পিপিলিকা বসবাস করে এটা পিপিলিকা উদ্দেশিত এলাকা হযরতে পয়গম্বর সুলাইমান তিনি পদাতিক পায়ে হেঁটে চলতেছেন কখনো তো বিনা তেলে বিনা ইঞ্জিনে বিনা কলের জাহাজে উড়ো জাহাজে চড়েন তেল লাগে না বিমানে পাইলট লাগে না কোন প্রকার পেট্রোল লাগে না ল্যান্ড করার জন্য কোনো এয়ারপোর্ট লাগে না আজকের সফরে পয়গম্বর পায়ে হেঁটে যাচ্ছেন হাত্তা চলতে চলতে ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ওই পিপিলিকা রাজধানীতে যখন পৌঁছে গেলেন পিপিলিকার উপত্যকা قالت نملة يا أيها النم حضرت سليمان তিনি শুধু মানুষের ভাষায় বুঝতেন না رب العالمين তাকে পশু পাখি প্রাণী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকলের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন পয়গম্বর হযরত সুলাইমান তিনি শুনতে পেলেন একটা পিপিলিকা قالت نملة একজন পিপিলিকা একটি পিপিলিকা আওয়াজ দিয়ে তার সম্প্রদায়কে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান্নাম ও পিপিলিকা সকল সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন আল্লাহু আকবার পিপিলিকা তার সম্প্রদায়ের প্রতি কত দরদ একটি পিপিলিকা তার সম্প্রদায়ের পিপিলিকার প্রতি কত মায়া কত ভালোবাসা রব্বুল আলামিন মানব জাতির জন্য শিক্ষা গ্রহণের জন্য ঘটনা কোট করলেন কোরআনের ভিতরে ইলাল্লাহি বিইযনিহি ওয়াস সিরাজাম মুনীরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب كريم دربار الشكر گزار হচ্ছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার সালাত আদায়ের জন্য তার পবিত্র ঘরে জায়গা করে দিলেন এই জন্য শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ যে মুহূর্তে আমরা এই বাংলার জমিনে অত্যন্ত নিরাপত্তা নিরাপদে আল্লাহ পাকের পবিত্র ঘরে জুমার সালাত আদায় করতে আসতে পেরেছি ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনে রবের পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসকে তারা বন্দী করে রেখেছে আবদ্ধ করে রেখেছে এবং তার বাসিন্দাদের থেকে তার সমস্ত প্রকার যোগাযোগ চলাচল সালাত আদায় সব কিছু তারা অবরুদ্ধ করেছে বাধাগ্রস্ত করেছে যে মুহূর্তে পরিবার পরিজন নিয়ে রাতের বেলা আমরা আরামে নিশ্চিন্তে ঘুমাইলাম সেই মুহূর্তে ফিলিস্তিনের গাজা
হাসপাতালগুলি সেলাইন বন্ধ হয়ে গেছে, ঔষধ শেষ হয়ে গেছে, তাদের পানি বন্ধ, কারেন্ট বন্ধ, ইন্টারনেট বন্ধ, পারস্পরিক যোগাযোগ বন্ধ, এক রক্তের হোলি খেলা, এক রক্তের কারবালায় পরিণত হয়েছে ওই ফিলিস্তিনের জমিন। রব্বে করিম জানো আমার কলিজার টুকরায় মুসলিম ভাইদেরকে কুদরতিভাবে যেভাবে বদরের ময়দানে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে রব্বে করিম 313 জন মুসলিমকে 1000 কাফেরের বিরুদ্ধে যেভাবে বিজয় দান করেছিলেন, রব্বে করিম যেন অভিশপ্ত লক্ষ লক্ষ ইহুদির মোকাবেলায় ফিলিস্তিনিদেরকে আল্লাহ যেন বিজয় দান করেন। হে রক্তের বিনিময়ে রব্বে করিম যেন ফিলিস্তিনের বাইতুল মকদ্দাসকে স্বাধীন করে দেন, বলুন আমিন। মহতরম হাজিরিন, গত আলোচনায় আমরা কেন ফিলিস্তিনকে ভালোবাসি, বাইতুল মকদ্দাস কেন মুসলমানদের কলিজার টুকরা, এ ব্যাপারে আলোকপাত করেছিলাম। তাতে অনেক মুসল্লি ভাইদের বক্তব্য হলো যে অনেক কিছু জানতাম না, যে এটার সাথে মুসলিম সম্প্রদায় মুসলিম মিল্লাতের এত দিক দিয়ে কানেকশন, ভালোবাসা ভালোবাসা মহব্বত। তো আজকে আমরা আরো কিছু কথা জানব, ফিলিস্তিনকে আমরা কেন ভালোবাসবো, বাইতুল মকদ্দাসকে আমরা কেন ভালোবাসবো, যুগে যুগে কিয়ামত পর্যন্ত নিজেদের রক্ত এবং জীবনের বিনিময়ে হলেও এই ঘরকে মুসলিমরা কেন ভালোবাসে, এই ঘরকে কোন ইহুদির হাতে মুসলিমরা কোনোদিন ছেড়ে দিবে না। বাইতুল মকদ্দাস এবং ফিলিস্তিন মসজিদে আকসাকে ভালোবাসার অন্যতম আরেকটি কারণ হলো এই জায়গাটা নবীদের পুণ্যভূমি, যুগে যুগে বহুত পয়গম্বর এই জায়গায় জন্মগ্রহণ করেছেন, বসবাস করেছেন, হিজরত করেছেন, এবং এই মুহূর্তে বর্তমানে হাজার হাজার পয়গম্বরেরা এই বাইতুল মকদ্দাসে, জেরুজালেমে, ফিলিস্তিনে, মসজিদে আকসার চতুর্দিকে জান্নাতি ঘুমে তারা ঘুমিয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম হিজরত করেন ফিলিস্তিনে, এবং এই বাইতুল মকদ্দাসের পাশেই তিনি তার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম প্রথম স্ত্রীকে নিয়ে এখানেই তিনি বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা, তাকে তিনি বসবাস করতেন মক্কাতে, ছেলে সহ হযরত ইসমাইল সহ তাকে রেখে এসেছিলেন মক্কায়। আর হযরতে সারা প্রথম স্ত্রী, তাকে তিনি এই ফিলিস্তিনে নিয়ে এসেছিলেন সাথে করে, এবং এখানেই তিনি তার সাথে বসবাস করতেন, এবং এই জায়গায় আল খলিল নামে, আল খলিল নামে একটি জায়গা আছে, যেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন স্ত্রী সহ, এবং এই ফিলিস্তিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিরনিদ্রায় শায়িত আছেন, এখানেই তার কবর এই ফিলিস্তিনে। মহতরম হাজিরিন, এই ফিলিস্তিনে নবীদের পুণ্যভূমি হওয়ার আরেকটি কারণ হলো হযরতে লূত আলাইহিস সালাম, তিনি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা, জন্মস্থান তো সেই ইরাকের বাবেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন হযরতে লূত আলাইহিস সালামকে নবুয়তের জন্য, মানুষকে হেদায়েত এবং পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক নিযুক্ত করলেন জর্ডান এবং বাইতুল মকদ্দাসের মধ্যবর্তী একটি জায়গা হলো সাদুম, খুব উর্বর জায়গা, উন্নত জায়গা। এই সাদুমে হযরতে লূত আলাইহিস সালাম তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন এবং মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। রব্বুল আমিন সাদুমবাসীকে তাকে নবী করে পাঠালেন, কিন্তু তার দাওয়াত তারা মানল না, কুফুর থেকে শিরিক থেকে তারা ফিরে আসলো না, উপরন্তু একটা ভয়াবহ পাপে তারা লিপ্ত হলো, সাদুমবাসী সমকামিতা, এই সমকামিতার পাপে লিপ্ত হলো তারা, পয়গম্বরের দাওয়াতকে তারা মানল না, রবের পক্ষ থেকে তাদের উপরে গজব আসলো, সাদুমবাসীর উপরে আযাব আসলো, এক একটা আগুনের প্রস্তর খণ্ড নিক্ষিপ্ত হলো, সব থেকে বড় পাথর যেটা সাদুমবাসীর উপরে এই ভয়াবহ পাপের কারণ নিক্ষিপ্ত হয়েছিল, ওই পাথরটির ওজন ছিল 36 টন। কত টন? 36 টন ওজন ছিল। রব্বুল আমিন
এই আযাবপ্রাপ্ত সম্প্রদায় থেকে হযরতে লূত আলাইহিস সালামকে মুক্ত করলেন তাকে হেফাজত করলেন এবং আশ্রয় প্রদান করলেন ফিলিস্তিনে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং লূতকে আমি তাদের সম্প্রদায়ের অনিষ্টতা থেকে হেফাজত করলাম তাদেরকে রক্ষা করলাম ওয়া লূতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফীহা এবং ওই জমিনে তাদেরকে আশ্রয় দিলাম যেই জমিনে বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ বরকতময় করেছি হযরতে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন আশ্রয় গ্রহণ করলেন বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে এবং উভয়ের কবর এই ফিলিস্তিনের জমিনে আছে ফিলিস্তিনকে নবীদের পুণ্যভূমি বলা হয় ফিলিস্তিনকে বরকতময় ভূমি বলা হয় তার আরেকটি কারণ হলো এই ফিলিস্তিনে হযরতে ইসহাক আলাইহিস সালাম এই ফিলিস্তিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন এছাড়া আরো অনেক নবী আরো বহুত পয়গম্বর এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন এইজন্য এই ফিলিস্তিনের জমিনটা অত্যন্ত বরকতময় এবং এটা নবীদের পুণ্যভূমি এই ফিলিস্তিনের জমিনটা এত বরকতময় এবং পুণ্যভূমি হওয়ার আরেকটি কারণ হলো এই ফিলিস্তিনে বিপুল শক্তি এবং ক্ষমতাধর দুইজন নবী ছিলেন পৃথিবীর ইতিহাসে বাদশাহী করেছেন প্রচন্ড ক্ষমতা নিয়ে দুইজন নবী একজন বাপ আরেকজন বেটা নাম কি হতে পারে আরো জোরে বলেন হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছিলেন তারা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলতেন নবী সুলাইমান আমরা সেই মুসলমান হযরতে দাউদ এবং হযরতে পয়গম্বর সুলাইমান বাপ বেটা দুইজন মিলে তারা রাজত্ব করেছেন এই ফিলিস্তিন সিরিয়া শাম বিরাট এরিয়া তাদের শাসন এরিয়ার ভিতরে ছিল এবং উভয়ে ফিলিস্তিনে থাকতেন এখান থেকে তাদের রাজত্ব পরিচালনা করতেন এই জন্য ফিলিস্তিনের জমিনকে বলা হয় নবীদের পুণ্যভূমি এই ফিলিস্তিনের জমিনটা অতিব বরকতময় হওয়ার আরেকটি কারণ হলো আমার বন্ধুগণ হযরতে দাউদ আলাইহিস সালাম অত্যাচারী শাসক জালুতের কবল থেকে ফিলিস্তিনের জমিনকে তিনি হেফাজত করেছেন জালুত যখন মানুষকে অত্যাচার করতেছিল জালুত যখন মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছিল ন্যায়পরায়ণ বাদশাহ তালুত হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যুবক মানুষ তিনি হযরতে তালুতের সাথে একত্রতা ঘোষণা করলেন এবং মস্ত বড় একটা পাথর জালুতের কপালে তিনি নিক্ষেপ করলেন তার মাথা ফেটে গেল মগজটা ফেটে চৌচির হয়ে গেল হযরতে দাউদ আলাইহিস সালামের পাথরের আঘাতে অত্যাচারী বাদশাহ জালুত নিহত হলো ফিলিস্তিনের জমিন মুমিনদের জন্য নিরাপদ এবং উন্মুক্ত হয়ে গেল এটা হযরতে দাউদ আলাইহিস সালামের স্মৃতি এই জন্য ফিলিস্তিনের জমিনকে বলা হয় নবীদের পুণ্যভূমি এই জমিনটা নবীদের পুণ্যভূমি আরেকটি বড় কারণ হলো কোরআনের ভিতরে বর্ণিত হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং পিপিলিকের একটা ঘটনা আছে সূরাতুন নামলের ১৭ এবং ১৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সেই ইতিহাসটি বর্ণনা করেছেন এই ঘটনার মূল নায়ক হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং পিপিলিকা তার সাথে সংশ্লিষ্ট এই যে ঘটনাটা ঘটেছে এই শহরটা ছিল ফিলিস্তিন সুবহানাল্লাহ আরো আসতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হবেন
আল্লাহ পাক বলেন ওয়া হুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত্তায়রি ফাহুম ইউজাউন প্রচন্ড ক্ষমতাধর প্রতাপশালী বাদশা হযরতে সুলাইমান তিনি একটা সফরে বের হবেন তার বাহিনীকে প্রস্তুত করা হলো তার বাহিনীর ভিতরে শুধুমাত্র মানুষ ছিল না তার বাহিনীর ভিতরে কি ছিল মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত্তায়র মানুষ ছিল জিন দৈত্য দানব ছিল এবং আকাশের উড়ন্ত পাখিগুলি আল্লাহর পয়গম্বরের সৈনিক ছিল কাতারবদ্ধ করা হলো সারিবদ্ধ করা হলো প্রথমে মানুষের কাতার এরপরে জিন দানবের কাতার আর উপরে পাখা পাখা মেলে ছায়া দিত আকাশের পাখিরা এইভাবে বাহিনী প্রস্তুত করা হলো বাহিনী রওনা করলো হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أجهنم رب পিপিলি কাতার সম্প্রদায়কে ডাক দিয়ে বলল ঢুকে যাও সকলে তোমাদের বাসার ভিতরে ঘরের ভিতরে ইয়া আয্যুহান্নাম লুদখুলু মাসাকিনাকুম যার যার নিরাপদ আশ্রয়ে প্রবেশ করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু কারণ তোমরা যদি বাইরে থাকো পয়গম্বর সুলাইমান তোমাদেরকে দেখতে পাবে না এত পিপিলিকা এই জমিনের ভিতরে আছে তাদের চোখে পড়বে না তাদের পদপিষ্ট হয়ে প্রত্যেকেই তোমরা মারা যাবে সকলেই তোমরা ধ্বংস হয়ে যাবে ওহুম লায়াশউরুন তোমরা যে মরবে এটা পয়গম্বরের কাছে খবরও থাকবে না দেখেন পিপিলিকা সেও জানে আল্লাহর পয়গম্বর ইচ্ছাকৃতভাবে মারতে পারে না আল্লাহ পাকের নবী যারা হবেন নবীদের উত্তরসূরি যারা হবেন তারা জুলুম করতে পারে না পিপিলিকা ঘোষণা দিচ্ছেন তোমরা যে মরবা এটা পয়গম্বরের অজ্ঞতা স্বরে তিনি বুঝতে পারবেন না না বোঝার কারণে তোমরা মারা যাবে দ্রুত গর্তের ভিতরে ঢুকে যাও এই আওয়াজটা আল্লাহর পয়গম্বরের কানে গেল পিপিলিকার এই বক্তব্যটা রব্বুল আমিন বলেন পয়গম্বর শুনলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা পিপিলিকার কথা শ্রবণ করে পয়গম্বর সুলাইমান মুস্কি মুস্কি হেসে দিলেন সুবহানাল্লাহ এই যে পিপিলিকার বুদ্ধিমত্তা সজাতির প্রতি মায়া মহব্বত ভালোবাসা এটা বিশ্ব মুসলিমের জন্য এটা অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার একটি পিপিলিকা তার সম্প্রদায়কে বাঁচাইতে চায় আজকে মিডল ইস্ট আরব কান্ট্রিগুলি বোবা শয়তানের মতো চুপ হয়ে দৃশ্য দেখতেছে এবং এই ফিলিস্তিনিদের উপরে যুগের পর যুগ ধরে হত্যা যজ্ঞের একমাত্র কারণ হলো এই পৃথিবীর মুসলিম নেতৃত্বদের কাপুরুষতা আপনারা বলেন আজকে গোটা পৃথিবীর বাজার দখল করেছে ইসরায়েল নিজেদের পকেটের পয়সা দিয়া ওদেরকে আমরা এস্টাবলিশ করতেছি গোটা পৃথিবীতে শক্তিশালী করতেছি নিজেদের পয়সা খরচ করে ওদের পণ্য কিনে কিনে আমার প্রাণের ভাইরা আজকে যে বিমানগুলি দিয়ে বোমা নিক্ষেপ করতেছে রকেট নিক্ষেপ করতেছে আপনারা বলেন তো এই বিমানের তেল কোত্থেকে আসে বলেন বলেন বলে এই বিমানের তেল আসতেছে মুসলিম রাষ্ট্রগুলি থেকে আজকে ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি যদি তেল অবরোধ করে দেয় রবের কসম করে বলি একটা বোমা ফিলিস্তিনে নিক্ষেপ করতে পারবে না সন্ত্রাসী ইহুদিরা আমরা ইচ্ছা করলে ওদেরকে থামাইতে পারি ইচ্ছা করলে ওদেরকে দমাইতে পারি কিন্তু আমাদের শক্তিতে বলিয়ান হয়ে ওই ভাড়াটে সন্ত্রাসী দখলদারেরা বাড়িওয়ালা নিরীহ ইহু ওই ফিলিস্তিনের উপরে আঘাত করতেছে হামলা করতেছে আমরাই তো ওদেরকে উৎসাহ দিচ্ছি ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি আজকে তেল বন্ধ করে দিলে ওরা অচল হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা তাহলে ওদেরকে সহযোগিতা করতেছে আমরাই সজাতির প্রতি শত্রুতা অবন্ধু বাঘের উপরে যদি রহম করা হয় তাহলে ছাগলের উপরে জুলুম করা হয় কথা বলুন ঠিক কিনা আচ্ছা আপনারা বলুন তো গাছ কাটে কি দিয়ে বাঁশ কাটে কি দিয়ে কুড়াল দিয়ে কুড়ালের মাথায় কি প্লাস্টিক থাকে না লোহা
লোহা ওর আছাড়িটা কি দিয়ে বানায় কাঠ দিয়ে বানায় বাঁশ দিয়ে বানায় তাহলে যেই বাঁশটা কাটা হচ্ছে একটা কুড়াল দিয়ে ওই বাঁশের ওই কুড়ালের গোড়ায় কিন্তু আরেক বাঁশ তাহলে বাঁশকে কাটতে সাহায্য কর আরেক বাঁশ আজকে গোটা পৃথিবীতে মুসলিম নিধন আজকে গোটা পৃথিবীতে মুসলিম হত্যাযজ্ঞ আজকে গোটা পৃথিবীতে রক্তের হোলি খেলার একমাত্রকরণ হলো মুসলিম বিশ্বের কাপুরুষতা এবং নিশ্চুপতা এবং ওদেরকে সাহায্য করা কথা বলুন ঠিক কি একটা পিপিলিকা পিপড়াও তার সম্প্রদায়ের প্রতি কি ভালোবাসা হৃদয়ের আকুতি ঢুকেছে ঢুকে যাও ইয়াজুন নামলাদুকুলু মাসাকিনাকুম হে পিপলা সকল আপন আপন গর্তের ভিতরে ঢুকে যাও তোমাদের প্রাণ নাশ যেন না হয় ধ্বংস যেন না হয়ে যায় তবে শুনে রাখো তোমরা যে হযরত সুলাইমানের বাহিনীর পায়ের নিচেই পড়ে মারা যাবে এটা তিনি ইচ্ছাকৃত মারবেন না তিনি বুঝতেই পারবেন পয়গম্বরের কাছে কথাটা বলে ভালো লাগে গেল রব্বুল আমিন বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসলেন একটা জিনকে বললেন তাকে আমার কাছে নিয়ে আসো খবরদার খবরদার চোরের মতো অপরাধীর মতো তাকে নিয়ে আসবে না সে কিন্তু তার পিপড়া সম্প্রদায়ের নেতৃত্ব দেয় সে রানী তাকে অত্যন্ত ইজ্জতের সাথে আমার কাছে নিয়ে আসো জিন নির্দেশ পেয়ে ওই পিপিলিকার নেতৃত্ব দানকারী রানীকে নিজের কাছে নিয়ে আসলেন এখানে এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে কালাত মুয়ান্নাস একজন মানে মেয়ে পিপিলিকা মহিলা পিপিলিকা রানী তাকে হাতের উপরে করে আল্লাহর পয়গম্বরের কাছে আনা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের ডান হাত পেতে দিলেন ডান হাতের উপরে তাকে রেখে দেওয়া হলো পয়গম্বর হযরত সুলাইমান এবার পিপিলিকাকে লক্ষ্য করে বলল কেন তুমি তোমার সম্প্রদায়ের কাছে এই কথা বললে আমার বাহিনী তাদেরকে মেরে ফেলে দিবে আরে আমরা তো আল্লাহর পয়গম্বর ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কাউকে ধ্বংস করি না কাউকে মারি না এবার পিপিলিকা বলছে পয়গম্বর আপনি আমার প্রথম অংশের বক্তব্য বলে রেখেছেন আমি কিন্তু পরবর্তী অংশে বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন আল্লাহর পয়গম্বরের পদাতিক বাহিনীর পায়ের নিচেই পড়ে তোমরা মারা যাবে এটা কিন্তু পয়গম্বর টের পাবে না আমি আমার বক্তব্য পরিষ্কার করে দিয়েছি আপনি ইচ্ছাকৃতভাবে তাকে তাদেরকে মারবেন না বক্তব্য বড় ভালো লাগলো এবার হযরত সুলাইমান বলতেছে আচ্ছা পিপিলিকা তুমিও তো বাদশাহ আমিও তো বাদশাহ বলো দেখি তোমার রাজ সিংহাসনটা বেশি দামি নাকি আমারটা দামি কথা বলার সুযোগ যখন হয়েছে আল্লাহর পয়গম্বর একটু গল্প শুরু করে দিয়েছেন পিপিলিকা রানী পয়গম্বর হযরতে সুলাইমানকে বলতেছেন আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আপনি একটা সিংহাসনের উপরে বসা আপনি বিশ্রাম করতেছেন আপনার সাথে সাথে বাহিনীর সাথে সিংহাসন থাকে আপনি এই মুহূর্তে যে সিংহাসনের উপরে বসে কথা বলতেছেন ওই সিংহাসনের চাইতে এই মুহূর্তে আমার সিংহাসনটা হাজার গুণে দামি হযরতে সুলাইমান পয়গম্বর তিনি বলতেছেন কিভাবে তোমার সিংহাসনটা দামি পিপিলিকা বলতেছে পয়গম্বর আপনি যে সিংহাসনে বসে আছেন এইটা মানুষে তৈরি করেছে অথবা জিনেরা তৈরি করেছে এর ভিতরে কাঠ ব্যবহার করা হয়েছে লোহা ব্যবহার করা হয়েছে স্বর্ণ ব্যবহার করা হয়েছে রৌপ্য ব্যবহার করা হয়েছে মণিমুক্তা ব্যবহার করা হয়েছে পৃথিবীর যত দামি জিনিস আপনার সিংহাসনের ভিতরে থাক না কেন এই মুহূর্তে আমি যে সিংহাসনের উপরে বসে আছি ওইটা আল্লাহর পয়গম্বরের হাত একজন নবীর হাত এই সিংহাসনের নির্মাতা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আমিন যেই হাত তৈরি করেছেন আবার একজন নবীর হাত আল্লাহর কসম করে বলি আমার এই সিংহাসনের চাইতে আপনার দুনিয়ার সিংহাসন বড় দামি হতে পারে না আমার বন্ধুগণ এই যে পিপিলিকার সাথে পয়গম্বর হযরত সুলাইমানের যে মজার ঘটনা এই ঘটনার জায়গার নাম জোরে বলেন কোনটা ফিলিস্তিন আল্লাহ ওই ফিলিস্তিনের জমিনদের জমিনকে কাফের ইহুদিদের কবল থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন
এখনো ফিলিস্তিনে একটা জায়গা আছে আন্ড ভ্যালি, পিপলিকার উপত্যকা, পিপলিকার জায়গা আন্ড ভ্যালি, আরবিতে ওয়াদির নাম, এখনো সেখানে আছে। মহতরম বন্ধুগণ, এই ফিলিস্তিন নবীদের পুণ্যভূমি, এই ফিলিস্তিন নবীদের পুণ্যভূমি হওয়ার আরেকটা কারণ হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরতে ইমরান আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ইমাম। সুবহানাল্লাহ, দাম আছে না নাই? এই দুইজন পয়গম্বর বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন ফিলিস্তিনের জমিনে, এবং সেখানেই তারা বসবাস করতেন। নবীদের পুণ্যভূমি, কত দামি জায়গা ফিলিস্তিন।